আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। এবার 41তম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। সবার দোয়া ছিল, আমার ভাই আমার মায়ের দোয়া ছিল, আমার স্ত্রীর সমর্থন ছিল, সাথে ছিল কনফিডেন্সের গাইডলাইন। কনফিডেন্সের প্রতি আমি অনেক কৃতজ্ঞ, কারণ তাদের সাথে আমি প্রিলি রিটেন ভাইবা সব কোর্সে যুক্ত ছিলাম। তারা তাদের যে গাইডলাইন ছিল, তাদের যে পরীক্ষাগুলো ছিল, সেগুলো আমার প্রস্তুতিকে শান্তিত করতে অনেক বেশি সাহায্য করেছে। ভাইবার আগে আমি তাদের লাইব্রেরি ফেসিলিটি ব্যবহার করেছি, তাদের সেখানে সেশন করেছি, এই বিষয়গুলো আমার ভাইবাকে সহজ করে দিয়েছে। তাতে সব মিলিয়ে আমার আল্লাহর রহমত এবং মানুষের দোয়ায় আমার আজকের এই ফলাফল। আমি দেশবাসীর কাছে দোয়া চাইব এবং নতুন যারা ভাই বিসিএস দিবেন তাদের প্রতি শুভকামনা থাকবে। এবং তাদের প্রতি একটি পরামর্শ হলো, আপনারা নিয়মিত পড়াশোনা করবেন এবং নিজেকে পরীক্ষা দিয়ে যাচাই করে নেবেন, আর বিনয়ী থাকবেন। সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা বিনয়ী থাকবেন। বিনয়ী থাকলে সবাই দোয়া করে, এই জিনিসটা খুব কাজে দেয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমাদের পরিবার আমার স্ত্রী সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই আনন্দিত যে উনি পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছে। আসলে ওনার পরিবার, ওনার মা, ওনার ভাই, আমাদের পরিবার, ওনার পরিবার সবাই দোয়া করেছে, সবাই সমর্থন করেছেন। সেজন্য আজকের এই দিনে আমি অনেক খুশি হয়েছি। ওনার জন্য সবাই দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।